mio marito si sta sempre a piedi, ci diceva con l'esplatore, ci fa gli sciando, ma non è che il esplatore, non è welcome, a tutto il sciande. আর সকাল সকাল ওর বই গুছাতে বসে গেছি, ওর তো নিজের কোনো আগ্রহ নেই, রং মং হারিয়ে চলে এসছে। তো আজকে ও ড্রয়িং ক্লাস যাবে আমাকে দিয়ে আসতে হবে, ওর বাবা নিয়ে ডিউটি আছে, তার জন্য আমি এখন ওগুলো গুছিয়ে দিচ্ছি। রং তো হারিয়ে দিয়ে চলে এসছে। ঠিক আছে, এখন বাজে তোমার 8:30, সবে চা খেলাম, কাপ এখানে পড়ে রয়েছে, তো ও এখনও খায়নি, ওগুলো খাবার খাওয়াবো। আর দেখি আজকে গোটা ব্লগটা তোমার সাথে শেয়ার করবো, তো এখন শুধু ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখি। হ্যালো গাইস, তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর পুরো রান্নাঘরটা দেখাচ্ছি আজকে তোমাদেরকে, কারণ আজকে আমি রান্নাঘরটা ঝাড়বো আর বাসনের তাকেও খালি করে নিয়েছি। আর পুরো দেখো ওল্ডাল, পুরো আজকে সমস্ত কিছু পয়লা বৈশাখে রাখে, পুরো রান্নাঘরটা একদম ঝাঁ চকচকে করে নেবো। যদিও ঝাঁ চকচকে ছিল, কিন্তু কিছু কিছু জিনিস কি বলো তো না সরিয়ে একদম ভালোভাবে পরিষ্কার না করলে হয় না। জানলাগুলো যেমন আমার পুরো তেলচিট পড়ে গেছে, জানলাগুলো পরিষ্কার করব, আর ওই বাসন রাখার তাকটা আগে ভালো করে কসব্রাশ দিয়ে আগে মেজে নিচ্ছি, তারপরে ভালো করে মুছে তারপরে বাসনগুলো রাখবো। আর পুরো রান্নাঘরে যা জিনিস থাকুক না কেন, দেখবে পুরো একটু হলেও মানে তেলচিট ধরবেই। তা প্রতিদিনেরটা প্রতিদিন করে নিই, কিন্তু এই বড় বড় জিনিসগুলো তো আর প্রতিদিন করা হয় না, তাড়াহুড়ো করে চান খাওয়া দাওয়া সবই হয়ে যায়, যার জন্য বছরে একটা দিন ভালো মতো সব কিছু একদম মানে পরিষ্কার করে নিই। তো ঠিক আছে, বাসন রাখা তাকটা ভালো করে আগে কসব্রেজ দিয়ে সাবান দিয়ে মেজে নিয়েছি, এবার আমি শুধু ইয়ে দিয়ে ভালো করে সুতি শুকনো কাপড় দিয়ে মুছছি। তো চলো, বন্ধুরা দেখো আমি বাসন রাখা তাকটা খুব সুন্দরভাবে মুছে নিয়ে আমি একে একে সমস্ত ধোয়া বাসনগুলো ওগুলো ঢেকে রেখেছিলাম, তো সমস্ত বাসনগুলো আমি সাজিয়ে নিলাম। আর এদিকে দেয়ালটাও আমি ঘষে দিয়ে হাতটা দেখাচ্ছি তোমাদেরকে, আমার মানে অনেক জায়গায় হাতগুলো ক্ষতবিক্ষত হয়ে গেছে কাজ করতে গিয়ে, কিন্তু জানি কাজ করতে গেলে অনেক রকমই অনেক কিছু হয় মেয়েদের, তবু আমি দেখালাম করতে করতে হয়ে গেল বলে। তো আমার দেখো সমস্ত বাসন প্রায় গোছানো হয়ে গেছে, আর আমি একটু র্যাকটা ছোটোখাটো নিয়েছি, কারণ আমার কোনো জিনিস বড় মানে বিশাল বড় দেখতে, ফ্রিজ বলো ডবল ডোরের বা বাসন রাখার তাক বিশাল বড়, তো আমার বড় জিনিস একদম ভালো লাগে না, আমার সবসময় ছোটোখাটো জিনিসই খুব ভালো লাগে, ছোটোখাটো জিনিস দেখতেও ভালো লাগে, তো সব কিছু দিক থেকেই আমার ছোটোখাটো জিনিস ভালো লাগে। তো ঠিক আছে চলো, হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই বাসন রাখা যে তাকের দেয়ালটা ওটা মোটামুটি মোছা হয়ে গেছে, আর আমি দেয়ালগুলোও মুছি, সেগুলো তো তোমাদেরকে বললাম দেখাইও। তো আমি দেখো এইদিকের এই পাশের কোণার দেয়ালটাও মুছে নিচ্ছি সুন্দর করে, মুছে সুতির কাপড় দিয়ে না খুব সুন্দর মোছা হয়, তো সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি এইভাবে। আর আজকে পুরো হনুমান হয়ে গেছি, হনুমানের মতো উঠে উঠে দেয়াল ফেয়াল সব মুছছি পরিষ্কার করছি, আমার ছেলে দেখে আমাকে হাসছে। আর একটা কথা, এই স্ল্যাপের উপর উঠলে না এত পাত পা কাপে মনে হয় কি পড়ে যাব, তো খুব ভয় লাগে, কিন্তু ভয় পেলে কি আর হবে, তবু সাহসের সাথে করলাম। উঠে উঠে পিঙ্ক কালার যে উপরে দেয়ালগুলো দেখছো সবই মানে মুছেছি, আগে সাবান দিয়ে আর ক্রাশ ব্রাশ নিয়েছিলাম, তো ওইগুলো দিয়ে ডলে নিয়েছিলাম, তারপর সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। তো ঠিক আছে, দেখতে থাকো। Hey.
তো বন্ধুরা কি বলবো, এতটা পরিমাণে হাত ফাত আমার ব্যথা হয়ে গেছিলো, আর হাঁটু দিয়ে ওরকম করে তো করতেই পারছিলাম না, হাঁটুটাও খুব ব্যথা করছিলো। যে জানলাটা দেখছো ওটা কম বড় জানলা না, অনেকটা বড় জানলা, আর পুরো মানে ঝাঁচটা রান্নার যেহেতু ওঠে, এমন নয় যে পরিষ্কার করি না, কিন্তু রান্নার তেলচিটটা এতই খতরনাক যে আমাকে মানে পরিষ্কার করতে গিয়ে পুরো একদম রাজেহাল হয়ে যেতে হয়েছে, হাতের ডানা ফানা পুরো ব্যথা হয়ে গেছে। আর এত কালি কালি তেল চিটে, মানে মাঝখানটা বেশি, দুই পাশে অত বেশি হয়নি, তো অনেকক্ষণ টাইম লেগেছে আমার পরিষ্কার করতে, সকাল থেকে লেগে পড়েছি আর বিকেল হয়ে গেছিলো একদম। তো ঠিক আছে, আমি জানলাগুলো পরিষ্কার করে নিয়ে এই সাইডে আর একটা জানালা আছে, তো দুটো এরকম বড় বড় জানলা, যেহেতু এটা একটা বারান্দা, বারান্দাটাকে আমি রান্নাঘরে পরিণত করেছি, তো বারান্দাটা দুই দিকে জানালা ছিল, ওই দিকেরটা পুরোই অফ করে দিয়েছি, কেন কি না একদম ওখানে ফ্রিজ রাখা, খোলা যাবে না, আর এদিকেরটা খোলা রেখেছি রান্নার সব ঝাঁজ তেল মশলা বেরোনোর জন্য। তো ঠিক আছে, আর আমি এখানে দেখতে পাচ্ছ রান্নাঘরে দুটো তার আছে মানে জানালার সঙ্গে বাঁধা, সেটা আমি বর্ষাকালে আমার খুব অসুবিধা হয় জামা কাপড় মিলতে, তোমরা দেখেছো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার সবই জানো, তো এখানে তার জন্য এই দড়িগুলো বাঁধা। আমি রান্নার শেষে যে ভিজে জামা কাপড়গুলো থাকে বর্ষাকালে বেশিরভাগ ইউজ হয়, গরমকালে অতটা ইউজ হয় না, তো তখন আমি এগুলো এখানে মিলি। তো জানালার সামনের দিকটা তোমরা দেখতে পাচ্ছ, আমি পিছন দিকটা ভিডিও করতে পারিনি, জানলার ওই অপোজিটেও আমি পরিষ্কার করেছি, অপোজিটে জানলার পিছন দিক দিয়ে ঠিক এতটা পরিমাণেই তেল ছিট হয়েছিল, তো সেগুলোও পরিষ্কার করেছি। তো বুঝতেই পারছ, হাত যেমন অনেক জায়গায় কেটে গেছে, তেমনি হচ্ছে অনেক মানে ব্যথাও হয়েছিল হাতে। তো তোমরা গোটা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে বিকেল চারটে, আমার এখনও কোনো মানে পুরোপুরি কাজ হয়নি, দেখতেই পাচ্ছিলে আমি ওপরের দেয়ালটা এদিকে মানে মোছামুছি করছিলাম, তো সেই ফাঁকে দেখতে পারলাম আজকে যেহেতু রামনবমী, তো রামনবমী সবাই সেজেছে আর রাস্তা দিয়ে ডিজে বাজিয়ে অনেক লোকজন যাচ্ছে, তাই ছুটে এক ফাঁকে চলে এলাম বাড়ির সবার সঙ্গে দেখতে গেটের কাছে। তো চলো তোমরাও দেখো।
তো ফ্রেন্ড, তারপর থেকে আর ভিডিও শ্যুট করিনি। তারপরে আমি চান করতে করতে একদম সন্ধ্যে হয়ে গেছে তাড়াহুড়ো করে। তো আমি টোটালি আমি দেখাচ্ছি গোটা রান্নাঘরটা আমার ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন। তো আমি মানি প্ল্যান্টটা ধুয়ে ধায় এখানে রেখেছি, ওটা ফ্রিজের ওপর রাখবার, গ্যাস টপ সব কিছু দেখো আমার এখানে একদম যা যা দেখছি ওগুলো সব আমি আর একবার করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। আর এই যে বালতিটা দেখছো, এটা আমি শপেতে পেয়েছি দুদিন আগে। তো কালারটা খুবই সুন্দর, না অরেঞ্জ না হলুদ, এটা কালারটা ক্যামেরায় ঠিকঠাক আসছে না। তো খুব মজবুত বালতিটা, যাই হোক এখন গরমের টাইম বলে দুটো বালতিতে জল ভরে রেখেছি। আর আর এইখানে বোতলগুলো সব জল করে রেখেছি, ভরতে হবে। তো দেখতে পাচ্ছ জানলা ফালনা সব একদম ক্লিন করে নিয়েছি আজকে। আর এদিকে দেখো বাসনের রাখটাও পরিষ্কার করেছি, এই ওয়ালটা আর সমস্ত ওয়ালগুলোই করেছি পরিষ্কার, যে ফ্রিজের যে কোনটা নিচটা ওগুলো হয়নি, বাদ বাকি সমস্ত ওয়ালগুলোই পরিষ্কার করে নিয়েছি। আর যে কটা বাসন ছিল দুপুরে সব মেজে ঠেজে একদম ক্লিন করে নিয়েছি। তো কালকে যেহেতু সোমবার, তো আমার আর এক্সট্রা করে চাপ হলো না রান্নাঘর পরিষ্কার করার, তো সবই আমার পরিষ্কার থাকলো। আর জানলাগুলো অনেকটাই পরিষ্কার হয়েছে, কিন্তু কেরোসিন তেল দিলে, আমার শাশুড়ি বলছিল কেরোসিন তেল দিলে হয়তো আর একটু ভালো পরিষ্কার। তো ফ্রেন্ড, আমার সারাদিনের এই ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি যারা এখনই সাবস্ক্রাইব করোনি প্লিজ যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।